वेलकम बैक फ्रेंड्स। এই মাত্র পাওয়া খবর অনুযায়ী ঘোর বিপর্যয় পৃথিবীর বুকে ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌরঝড়। দীর্ঘদিনের জন্য বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। তো বন্ধুরা, বর্তমানে ইন্টারনেট পরিষেবার সঙ্গে সৌরঝড় নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত সমস্ত কিছু তথ্য জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনসাধারণের প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর শেয়ারই আমাদের নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার অনেকটাই মোটিভেশন বাড়িয়ে দেয়। প্রায় 100 বছর পর এক ভয়াবহ সৌরজগতের সম্মুখীন হতে চলেছে গোটা বিশ্ব, যার ফলে বেশ কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য ভেঙে পড়তে পারে গোটা বিশ্বের যাবতীয় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। এমনই এক অশনি সংকেত দিলেন আমেরিকার আরভিনের ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। জানা গিয়েছে বিজ্ঞানের পরিভাষায় এই ধরনের সৌরজগতকে বলা হয় করোনাল মাস ইজেকশন। আর এই সৌরঝড় গোটা সৌরমণ্ডলের পক্ষে হয়ে উঠতে পারে মারাত্মক বিপজ্জনক। 1859 এবং 1921 সালে এই ভয়ঙ্কর সৌরঝড়ের সম্মুখীন হতে হয়েছিল পৃথিবীকে। গবেষকদের তথ্য অনুযায়ী 1921 সালে আছড়ে পড়া সেই ভয়ঙ্কর সৌরঝড় ক্যারোটিন এফেক্টের কারণে অভূতপূর্ব ক্ষতি হয়েছিল পৃথিবীর, যার ফলে বড় ফাটল ধরেছিল পৃথিবীকে ঘিরে থাকা বিশাল চৌম্বক ক্ষেত্রে। আর সেই ফাটলের মধ্যে দিয়ে বিষাক্ত সৌরকণা আর মহাজাগতিক রশ্মি প্রবেশ করেছিল পৃথিবী পৃষ্ঠে। তবে বর্তমান সময়ে পৃথিবীর দিকে ধেয়ে আসা এই সৌরজগতের বিষয়ে জানিয়েছেন আমেরিকার আরভিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। পিয়ার রিভিউ পর্যায় পেরিয়ে একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের পূর্বে মঙ্গলবার অনলাইনে এই বিষয়ে জানালেন গবেষকরা। আরভিনের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঙ্গীতা আব্দু জ্যোতি জানিয়েছেন, আমরা যেমন করোনায় প্রস্তুত ছিলাম না, তেমনি এক্ষেত্রেও সূর্যের বায়ুমণ্ডলে কখন ভয়ঙ্কর সৌরঝড় উঠবে তা আগে থাকতে জানা সম্ভব হচ্ছে না। তবে এই ভয়ঙ্কর সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসতে অন্তত 13 ঘন্টা সময় লাগবে এটা জানা গেছে। তবে এই আঘাতে সমুদ্রের নিচ দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাওয়া ইন্টারনেটেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানা গিয়েছে প্রতি দশকে থাকে 1.6% থেকে 12% সম্ভাবনা থাকে এমন ভয়ঙ্কর সৌরঝড় বা CME-র মুখোমুখি হওয়ার। এবার তেমনই একটা সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে, যার কারণে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য ভেঙে পড়তে পারে গোটা বিশ্বের যাবতীয় ইন্টারনেট ব্যবস্থা।